এখানে তার একা আওয়ামী লীগ নেতা একজন নারীকে ধর্ষণ করেছে। বন্ধুগণ, যারা এই দেশকে ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তারা এদেশের কয়েকজন মাফিয়ার চক্র তার প্রস্তাব পরিবারের স্বার্থে এদেশের হাজারো কোটি মানুষের বাজারকে ধ্বংস করে দিয়েছে। মানুষ আজকে নাকে টাকার অবস্থায় দাঁড়িয়েছে, জিনিসপত্রের দাম প্রতি সপ্তাহে বাড়ছে, যেদিকে তাদের মাথা ব্যথা নেই, তারা ব্যস্ত আছে তাদের বহু ভারতের মূল পুলিশ সরকারকে খুশি রাখার কাজে।